মানুষ অর্থের প্রয়োজনে জমি জমা বা নানা জিনিস বন্ধক রাখে, কিন্তু মানুষ বন্ধক অবিশ্বাস্য হলেও এমন ঘটনাই ঘটছে। দেশে ইয়াবা আনতে মিয়ানমারে মানুষ বন্ধক রাখছে কক্সবাজারের মাদক কারবারিরা। যতদিন ইয়াবার চালানের টাকা পরিশোধ না হয় ততদিন সেখানে টর্চার সেলে বন্দির ওপর চলে নির্যাতন। কক্সবাজার থেকে আজিম নিহাদের পাঠানো তথ্য ও মোহাম্মদ রাসেলের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের একটি টর্চার সেলে এভাবেই নির্যাতনের শিকার কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের চৌকিদার পাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে নুরুল আমিন। তাকে বন্ধক রেখে মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে টাকা পরিশোধ না করে যোগাযোগ বন্ধ করে দিয়েছে এপারের ইয়াবা কারবারিরা, তাই এ নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও পাঠানো হয় পরিবারের কাছে। রোববার ভিডিও কলে কথা হয় তাকে বন্ধক রাখা ইয়াবা কারবারিদের একজনের সাথে। তিনি জানান, নুরুল আমিনকে বন্ধক রেখে 50,000 ইয়াবা এনেছে শহীদুল্লাহ ও মনসুর নামে দুজন, কিন্তু এখনও টাকা না দেয়ায় বন্দি আছে নুরুল আমিন। নুরুল আমিন পেশায় জেলে, স্থানীয় আলী হোসেনের ট্রলারে কাজ করতেন। তিনি জানান, গত 27 জুলাই জাল কিনতে যাওয়ার কথা বলে আলী হোসেনের ছেলে শহীদুল্লাহ ও তার সহযোগী মনসুর টেকনাফ নিয়ে যায় তাকে। সেখান থেকে নিয়ে যায় মিয়ানমারের আকিয়াব শহরের কাছে একটি এলাকায়। পরে উধাও হয়ে যায় শহীদুল্লাহ ও মনসুর। পরিবারের দাবি, টাকা দিয়ে তাকে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছিল শহীদুল্লাহ ও মনসুর, কিন্তু তা না করা এখন জীবন সংকায় নুরুল আমিন। মানে যে পরিমাণ মাল আইনি তারা মাল বেশি রে টিয়াটোলা ফেলাই টিয়া খাদ দিই তারা ওটা আর বাই ফিডা খার এটাই তারা মাল খার টিয়া সারা আনন্দ সম্ভব না। তো আর যারা আলিসনের বেশি পরিদরি হই আর বাইরে জহরাইদের খাড়ি ফেলার তোমার টিয়ার ব্যবস্থা করতে টিয়া আল্লাহ বলি আর ভাই আইনে ভার আর ভা বন্দি হরি এড়ে দেনে ভার হেন আর ভা তোমারা আল্লাহর ব্যবস্থা আর আর ভা তাই দে। স্থানীয়রা জানান, শহীদুল্লাহ ও মনসুর চিহ্নিত ইয়াবাকার বাড়ি। তারা বিভিন্ন সময় নিরীহ লোকজনকে মিয়ানমারে বন্ধক রেখে ইয়াবার চালান নিয়ে আসে দেশে। মনসুর শহীদুল্লাহকে ওই বর্মা থেকে কি জালানার কথা বলে বর্মা নিয়ে গেছে, বর্মা নিয়ে ইয়াবার কি চালান আনছে। এতারা আগেও গজল বলে ইয়াবাই তো এখন ইয়াবা বসে তো জ্বালানি যায় রেন্দিল্লা ইতারে ফাঁসে ফেলে আটকে ফেলে। মনসুর আবাসন বুঝতে গেলে ইয়াবার গডফাদার উনি, ওই ইয়াবা গডফাদার আছে দু সোনার, উনি বর্মার তো আনে ও ওই সেলেরা খাবায় আর বিক্রি করে এদেশের সেলও শেষ। অভিযুক্ত শহীদুল্লাহ ও মনসুরের বাড়িতে গিয়ে পাওয়া যায় তালাবদ্ধ। তবে শহীদুল্লাহর দাদা পরিচয় দেয়া একজনের দাবি, ইয়াবা কারবারিতে জড়িত নয় তার নাতি। ও কি ইয়াবা ব্যবসা করে নাকি? না তো আসতো। এ নিয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়িতে একাধিকবার গিয়ে প্রতিকার না পেয়ে টেকনাফ থানায় অভিযোগ দেন ভুক্তভোগীর পরিবার। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ফাঁড়ি ইনচার্জ। গত কয়েকদিন ধরে মিয়ানমারে ইয়াবা কারবারিদের ডেরায় বন্ধক রাখা আরও একজনের নির্যাতনের ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। র‍্যাব বলছে, মানুষ বন্ধক রাখা এসব ইয়াবা কারবারিকে ধরার চেষ্টা চলছে। এই চক্রটি মানুষকে বন্ধক রেখে স্থানীয় মাদক কারবারিদের নিকট ইয়াবা সরবরাহ করে থাকে। আমাদের নিকট তথ্য রয়েছে যে এভাবে তারা অসংখ্য মানুষকে হত্যা ও নির্যাতন করেছে। কিছুদিন আগে উখিয়ার পালংখালী ইউনিয়নের সপ্তম শ্রেণীর ছাত্র দিল মোহাম্মদ ও টেকনাফের হোয়াইকং ইউনিয়নের নুরুল ইসলামকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফেরত এনেছে পরিবার। তাদেরও ইয়াবা কারবারিরা বন্ধক রেখেছিল মিয়ানমারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফুটবল খেলাকে কেন্দ্র করে চট্টগ্রামের ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের দুটি উপগ্রুপের সংঘর্ষে 3 জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে কলেজের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারীদের মধ্যে এই সংঘাত হয়। এতে আহত 3 জনের নাম রাফি, সালাম ও নিয়াজ, তারা সবাই দ্বিতীয় বর্ষের ছাত্র। শিক্ষার্থীরা জানায় রাফির মাথায় কোপ লেগেছে, সালামের পায়ে ছুরির আঘাত লাগে আর চোখে আঘাত পেয়েছে নিয়াজ। সংঘর্ষের এক পর্যায়ে একটি পক্ষ কলেজের তৃতীয় তলা থেকে ফাঁকা গুলি ছোড়ার কথা জানায় শিক্ষার্থীরা। 4 বছর ধরে সন্তান হয় না, এজন্য সহ্য করতে হয় শ্বশুর বাড়ির গঞ্জনা।
তাই বাধ্য হয়ে ক্লিনিক থেকে অন্যের বাচ্চা চুরি করে শিমু দাস নামে এক নারী আর তাকে এ কাজে সহায়তা করে ক্লিনিকের সুপারভাইজার সহ তিনজন চট্টগ্রামের ইপিজেড এলাকার মমতা ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধারের পর বেরিয়ে আসে এমন চাঞ্চল্যকর ঘটনা এ ঘটনায় জড়িতদের আটক করেছে পুলিশ নিজের সন্তান না থাকায় অন্যের সন্তান নিয়ে ভেবেছিলেন হয়তো মাতৃত্বের স্বাদ পাবেন আরেক মায়ের কোল খালি করে অর্জন করা সেই সুখ টিকলো না বেশিক্ষণ সোমবার গভীর রাতে পুলিশ গিয়ে শিমু দাসের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে চুরি হওয়া নবজাতককে দীর্ঘ 30 ঘন্টার শঙ্কা আর উদ্বেগের অপেক্ষা শেষে স্বজনদের কোলে নবজাতক সন্তান ফিরে পাওয়ার পর পরিবারের সবার মাঝে বইছে আনন্দের বন্যা দ্রুত সময়ে সন্তান ফিরে পাওয়ায় সন্তুষ্টি জানিয়েছেন নবজাতকের মা ও স্বজনরা আমার বাচ্চাটা পেয়ে অনেক খুশি আল্লাহর কাছে দোয়া করে আমার বাচ্চাটার জন্য সবাই আমার সবাই সহযোগিতা করছেন আমার বাচ্চাটা পাইছি এই ঘটনায় জড়িত মূল হোতা শিমু দাস সহ তিনজনকে আটক করে পুলিশ আটক শিমু জানান লালন পালনের জন্যই শিশুটিকে চুরি করেছিলেন তিনি আমার বিবিসি 4 বছর মানে আমার কোনো বাবু তাবু নাই মানে পারিবারিক মানে আমার শ্বশুর শাশুড়ি জাল সবাই মানে সব সময় কোটা দিত সে কারণে মানে আমি অনেক দত্তক চেয়েছি মানে অনেক ডাক্তারের সাথে যোগাযোগ করেছি মানে ওরা দেয় নাই সেজন্য সে পরিস্থিতিতে পড়ে আমি বাচ্চা বাবুটাকে নিয়ে গেছি নবজাতক চুরির ঘটনায় আটক করা হয় হাসপাতালের সুপারভাইজার মোর্শেদ আলম সহ 2 দারোয়ানকেও পুলিশ জানায় 1 লাখ টাকার বিনিময়ে নবজাতকটিকে শিমুর হাতে তুলে দিতে সাহায্য করে মোর্শেদ তাকে সহায়তা করে 2 দারোয়ানও হাসপাতালের ক্লিনিক যেটা এর স্টাফরা জড়িত ছিল তাদের যোগসাজশেই শিমু দাস এবং তার স্বামী এরা 2 জন পরিকল্পনা করে হাসপাতালের চলমান হোল্ডিং ট্যাক্স আইন বাতিলের দাবিতে চট্টগ্রামে আবারও আন্দোলনে নেমেছে করদাতা সুরক্ষা পরিষদ কর্মসূচির অংশ হিসেবে এবার 41টি ওয়ার্ডের কাউন্সিলরের কাছে স্মারকলিপি দেয়া হয় নেতারা দাবি তোলেন বাড়ি ভাড়ার আয়ের ওপর 2 ধরনের করের এই আইন বাতিল করার হুঁশিয়ারি দেন অন্যথায় আন্দোলন অব্যাহত রাখার চট্টগ্রাম নগরে হোল্ডিং ট্যাক্স বেড়েছে 5-6 গুণ যা নিয়ে রয়েছে অসন্তোষ বর্ধিত ট্যাক্সের প্রতিবাদে কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন করদাতারা মাঝখানে কিছুদিন স্থিমিত থাকলেও আবারও মাঠে নেমেছেন তারা কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার নগরের 41টি ওয়ার্ডে একযোগে বের করা হয় বিক্ষোভ মিছিল করা হয় সমাবেশ পরে কাউন্সিলরদের কাছে স্মারকলিপি দেয় করদাতার সুরক্ষা পরিষদ পরিষদের নেতারা অভিযোগ করেন বর্তমানে যেই হোল্ডিং ট্যাক্স আদায় করা হচ্ছে তা অমানবিক চট্টগ্রামবাসীর প্রতি এক প্রকার অবিচার তাই নতুন নিয়ম বাতিল করে আয়তনের ভিত্তিতে হোল্ডিং ট্যাক্স নির্ধারণের দাবি জানান তারা বাড়ি ভাড়ার উপরে চট্টগ্রাম মানুষ এই ইনকাম ট্যাক্স দেয় আয়কর দেয় এখন সেক্ষেত্রে আবার এইদিকে হোল্ডিং ট্যাক্স দিলে তাহলে ডুয়েল এক ব্যক্তি 2 বার ট্যাক্স দেওয়া হচ্ছে যেটাকে আমরা বলছি এক মুরগিকে 2 বার কাটার মতো চট্টগ্রাম মানুষকে অসচেতন মনে করে জোরপূর্বক এটাকে পরীক্ষামূলকভাবে এই ট্যাক্সটা নেওয়ার চেষ্টা করা হচ্ছে এটি যদি বাতিল করে নতুন আইন করে তাহলে আমরা চট্টগ্রামবাসী সেই যৌক্তিক আইনের ভিত্তিতে আমরা যৌক্তিক ট্যাক্স দেব এ সময় ঊর্ধ্বতন মহলকে বিষয়টি অবগত করার পাশাপাশি আলোচনা সাপেক্ষে সমাধানের আশ্বাস দেন কাউন্সিলর প্রত্যেকটা বিষয়কে আমরা মতামতকে গুরুত্বের সাথে দেখব এবং সেই বিষয়গুলো নিয়ে যতটুকু সম্ভব গ্রহণযোগ্য এবং মানুষের উপকার হয় এরকম বিষয়গুলোকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব এবং যতটুকু সম্ভব আমরা আমাদের কর্পোরেশনে যখনই এই বিষয়গুলো নিয়ে আলাপ হওয়ার সুযোগ হবে আমরা সে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব হোল্ডিং ট্যাক্সের পুরনো কাঠামো বাতিল করে সম্প্রতি নতুন কাঠামোই কর আদায় শুরু করেছে সিটি কর্পোরেশন নির্বাচনের আগে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ট্যাক্স না বাড়ানোর আশ্বাস দিলেও দায়িত্ব নেয়ার 1 বছরের মধ্যেই বর্ধিত ট্যাক্স কার্যকর করেন তিনি জুবাইর মঞ্জুর চ্যানেল 24 চট্টগ্রাম এই ছিল চট্টগ্রাম 24 এর এখনকার আয়োজন এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ